ফোনে কোনো কল আসলে আমরা প্রায় সবাই রিসিভ করে যে কথাটি সর্বপ্রথম বলি তা হলো হ্যালো। বর্তমান বিশ্বের মোবাইল ফোন ব্যবহারকারীদের মধ্যে বর্তমানে 98% ব্যক্তি প্রথমে হ্যালো দিয়ে কথা বলা শুরু করেন। কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি কেন আমরা হ্যালো বলে কথোপকথন শুরু করি? অন্য কোনো কথাও তো হতে পারত, শুধু হ্যালো কেন? আর কিভাবেই বা এই হ্যালো শব্দটির সূচনা হলো? আসুন সবটাই জানাবো আজকের এই ভিডিওটি থেকে। ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণটি দেখুন। এই বিষয়ে জানতে হলে আমাদের একটু ইতিহাসের পাতায় উকি দিতে হবে। গ্রাম বেল যে সর্বপ্রথম টেলিফোন আবিষ্কার করেছিলেন এ কথা আমরা সকলেই জানি। তবে এই হ্যালো শব্দটির আবিষ্কার নিয়ে রয়েছে অনেকের অনেক ভুল ধারণা। অনেকে মনে করেন বা বলে থাকেন গ্রাম বেলের প্রেমিকার নাম ছিল হ্যালো। প্রেমিকার প্রতি নিজের ভালোবাসা প্রকাশের নিদর্শন স্বরূপ টেলিফোন কলের উত্তর দেওয়ার জন্য এই শব্দটি ব্যবহার করতে গিয়েই রামবেল তার প্রেমিকার নাম ব্যবহার করেছিলেন, যাকে পরবর্তীকালে তিনি বিয়েও করেছিলেন। তবে প্রচলিত এই ধারণাগুলি পুরোটাই ভুল। আলেকজান্ডার গ্রামবেল যাকে বিয়ে করেছিলেন তার নাম মার্বেল গার্ডিনার হুবার্ট। তাহলে কিভাবে শুরু হলো এই হ্যালোর যাত্রা? মানুষের বলা টেলিফোনে বলা সর্বপ্রথম কথা হ্যালো ছিল না। টেলিফোন আবিষ্কার হয়েছিল 1876 সালে, আর এর ঠিক এক বছর পরে 1876 সালে 10 মার্চ আলেকজান্ডার গ্রামবেলের সর্বপ্রথম তার সহকারীকে ফোন করেছিলেন, কিন্তু সেই কথাই তিনি হ্যালো বলেননি। সেই সময় সম্ভাষণের জন্য আহরণ শব্দটি ব্যবহার করেছিলেন। এই শব্দটি বেশ কিছুদিন ব্যবহার হয়েছিল টেলিফোনের সম্ভাষণের জন্য। গ্রামবেল টেলিফোন আবিষ্কার করলেও হ্যালো বলার প্রচলন তৈরি করেছিলেন অন্য এক ব্যক্তি, আর তিনি হলেন বিখ্যাত বিজ্ঞানী এডিসন, বৈদ্যুতিক আলোর আবিষ্কারক থমাস আলভা এডিসন। টেলিফোন আবিষ্কার হওয়ার শুরুর দিকে কোনো রিং এর ব্যবস্থা ছিল না। একপাশের টেলিফোন লাইনের সঙ্গে অপর পাশের লাইন প্রায় সবসময় যুক্ত থাকতো, অর্থাৎ কল ডিসকানেক্টের কোনো ব্যবস্থা ছিল না। সবসময়ই একটি লাইন কানেক্ট করা থাকতো, প্রয়োজনের সময় কথা বলা হতো দুই পাশ থেকেই। সেই সময় একপাশের ব্যক্তি সঙ্গে অপর পাশের ব্যক্তির কথা বলার সময় কথোপকথন শুরু করার জন্য সম্ভাষণের প্রয়োজন দেখা দিল। এরপর 1877 সালের 18 জুলাই থমাস আলভা এডিসন প্রিন্সিপাল অফ রেকর্ডেড সাউন্ড আবিষ্কারের পরীক্ষা নিরীক্ষার কাজে তিনি যে শব্দটি বারবার উচ্চস্বরে ব্যবহার করছিলেন তা হলো হ্যালো। আর এই শব্দটি তিনি প্রথম তার উদ্ভাবিত পেপার সিলিন্ডার ফটোগ্রাফ যন্ত্রে রেকর্ড করেছিলেন। অক্সফোর্ড ইংলিশ ডিকশনারি অনুযায়ী সর্বপ্রথম হ্যালো শব্দটি ব্যবহার লিপিবদ্ধ হয় 1827 সালে, যা প্রায় 200 বছর আগে। পুরনো অনেক নিয়ম বদলে গেলেও সব কিছুর বাধা পেরিয়ে আজও সারা বিশ্বে ফোনে সম্ভাষণের প্রচলিত শব্দ হয়ে থেকে গিয়েছে এই হ্যালো, যুগের সঙ্গে তাল মিলিয়ে, যা আজও অপরিবর্তিত থেকে গেছে। নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে এসে জানাও, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।